वेलकम बैक टू माई चैनल बंधुरा आबार एक नतून रेसिपी निये आमि एसे गेछि। आज और आजकेर रेसिपिटा हलो क्रिस्पी पनीर फ्राई। शीतकाल पड़े गेछे, शीतकाले सन्ध्याबेला चा बा कफिर साथे एई रेसिपिटा किन्तु एकदम जमे जाबे। चलुन ताहले बेशी देरी ना करे देखे नेওয়া যাক रेसिपिटी। आमि एखाने 400 ग्राम पनीर निये नियेछिलाम एबं एटाके आमि आमार इच्छामतो शेपे केटे नियेछि। आर जे कोनो शेपेई आपनारा केटे निते पारेन, तबे एकटू पातला करे काटले भालो होबे। जेभावे आमि देखाच्छि सेई रकम पिस करलेई होबे। आमि एखाने डायमंड शेप दिये दियेछिलाम, एटा आमार बेश देखते भालो लागछिलो, ताई आपनारा चाइले एमनि नर्माल जे स्क्वायर भावे काटे सेभाबेओ काटते पारेन, सेटा आपनादेर इच्छा। एइभाबेई सबकटा पिसके आमि केटे नियेछिलाम डायमंड शेपे। एरपर मैरिनेटटा तैरी करे निते होबे। तार जोन्नो एखाने प्रथमेई आमि 3 बड़ो चामच हांग कार्ड नियेछि। दईटाके एकटुखानि जलटा झरिये निलेई जे दईटा आपनारा पाबेन सेटाकेई हांग कार्ड बले। आर एरपर किछु मशला आमरा एखाने देब, सेटा होते स्वाद मतो नुन, आमि एकटु बिट नुनও मिशिয়ে নিয়েছিলাম। আর 1 टीस्पून মতো रेड चिली पाउडार বা लाल লঙ্কা গুঁড়ো, 1 टीस्पून জিরে গুঁড়ো, 1 टीस्पून ধনে গুঁড়ো, 1 टीस्पून ब्लैक पेपर पाउडार বা কালো মরিচ গুঁড়ো এবং 1 टीस्पून गरम मसला पाउडार दिए सबटा भालो करे एक ब्लेंडारेर साहाज्ये मिशिয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 2 टीस्पून কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন এবং 2 टीस्पून মতো আদা রসুন বাটা। কর্নফ্লাওয়ার না থাকলেও কোনো অসুবিধা নেই, তবে আদা রসুন বাটাটা দিলে টেস্টটা একটু ভালো হয়। এরপর এই দুটো অ্যাড করার পরও ভালোভাবে একটুখানি মিশিয়ে নেবেন ব্লেন্ডারের সাহায্যে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের ম্যারিনেট এই রেডি আছে। এইবারেতে আমরা কি করব, প্রত্যেকটা পনিরের টুকরোকে এই ম্যারিনেটটা দিয়ে ভালো করে কোট করে আমরা 15 থেকে 20 মিনিট ফ্রিজে রেখে দেব এই কোট করে নেওয়া পনিরের পিসগুলোকে। ঠিক এইভাবে আমি কোট করে নিয়েছিলাম সবকটা। এরপর 15 থেকে 20 মিনিট আমি ফ্রিজে রেখেছি। এরপর 15 থেকে 20 মিনিট পর একটা প্যান নিলাম, সেখানে আমি মোটামুটি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়েছিলাম, যাতে এটা ডুবো তেলে ভাজতে হবে সেই হিসেবে, ডিপ ফ্রাই করব বলে। এরপর একটা একটা করে পনিরের পিসগুলোকে আমি দিয়ে দিই তেলের মধ্যে এবং প্রত্যেকটা পনিরের টুকরোকে 2 থেকে 3 মিনিট ইচ সাইড আপনারা ভাজবেন। 2 থেকে 3 মিনিট হয়ে গেলেই আমরা পনিরের পিসগুলোকে এরকমভাবে উল্টে দিয়েছিলাম। দুটো স্পুনের সাহায্যে আমি করেছিলাম, তাতে আমার বেশি সুবিধা হয়েছিল। আপনাদের যেরকমভাবে সুবিধা হবে আপনারা উল্টে দেবেন। তারপরেতে এই যে দেখুন ফ্রাই হয়ে গেছে, কি সুন্দর একটা কালার চলে এসেছে তাই না? এরকমভাবে তুলে নিয়ে তারপর একটা সাইডে প্লেটে রেখে দেবেন। আর পারলে টিস্যু পেপার ইউজ করবেন, যাতে যদি কোনো এক্সট্রা অয়েল থাকে সেটা অ্যাবজর্ব করে নেয়। এটা আমার সেকেন্ড ব্যাচটা ছিল, সেটাও এরকমভাবে ভেজে নিলাম। তবে ফ্লেমটা মিডিয়াম লোতে রাখবেন। আমি মাঝে একটু বাড়িয়ে দিয়েছিলাম অন্যমনস্কতা বশত, তার ফলে কিছুটা কিছুটা একটু পোড়া পোড়া লেগে গেছিলো। তো সেটা আপনাদের হবে না যদি আপনারা মিডিয়াম লো ফ্লেমেই ভাজেন। এইভাবে তেলটাকে একটুখানি চারিদিকে নাড়িয়ে নিলে একদম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে এবং তার ফলে ফ্রাইংটা আরও বেশি ভালো হবে। তারপরেতে এইভাবে দেখুন একটা স্প্যাচুলার সাহায্যে আমি উল্টে পাল্টে দিয়েছিলাম, এটাও মোটামুটি ক্রিস্প হিসেবে ভাজা হয়ে গেছে। এগুলো সবই ক্রিস্পি হয়েছে, কিন্তু ভেতরটা কিন্তু সফট আছে, সেটা আমি একদম শেষে আপনাদের দেখাবো যে ভেতরটা সফট আছে। এটা আমার লাস্ট ব্যাচটা ছিল। এবারেও আমরা সেরকম একইভাবে উল্টে পাল্টে 2 মিনিট ধরে প্রত্যেকটা সাইড ভেজে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে। এইভাবেই আমরা সবটা ভেজে নিয়েছিলাম। এবার এগুলো কিন্তু রেডি টু সার্ভ একদম। আমরা প্লেটিংটা করে নিয়েছি, করে নেওয়ার পর আমি এটাকে একটুখানি মেয়োনিজের সাথে সার্ভ করেছিলাম এবং কিছু পেঁয়াজ কেটে দিয়েছিলাম। আপনারা চাইলে শসাও কেটে দিতে পারেন, আর সস যে কোনো সসও ইউজ করতে পারেন। এটা কিন্তু একটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে দারুণ ভালো লাগবে, বিশেষ করে শীতকালের সন্ধ্যায়। কেমন লাগলো রেসিপিটা তাহলে অবশ্যই জানাবেন এবং বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কিন্তু কেমন লাগছে। অন্যান্য রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো ডিলিশিয়াস ফুড ইমেজ দেখতে চান তাহলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ফলো করে নেবেন। ভিতরটা যে সফট হয়েছে বলেছিলাম, এই দেখুন এবার আপনারা সেটা দেখতে পাবেন। এই দেখুন ভেতরটা খুব সফট হয়েছিল। তাহলে আপনারা ট্রাই করে দেখবেন। আর আসছে সপ্তাহে আবার দেখা হচ্ছে। টাটা তাহলে।